রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হতেই আবেগে আনন্দে এবং উচ্ছ্বাসে মেতে উঠলেন আদিবাসী অধ্যুষিত পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। শুক্রবার পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার নেতৃত্বে আটমাইল এলাকার অধিকাংশ আদিবাসীদের নিয়ে একটি উৎসব মিছিলের আয়োজন করা হয়। এদিন সকালে গোটা আটমাইল এলাকা বিজেপির এই বিশাল মিছিল পরিক্রমা করে। মিছিলে অংশ নেওয়া আদিবাসীরা ধামসা মাদল নিয়ে নাচ গানও করেন। এই প্রথম ভারতবর্ষে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা দ্রৌপদী মুর্মু, আর তারপর থেকে আদিবাসীদের চরম উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দেয়। পুরাতন মালদা থেকে রেজাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।